নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের কাছে পার্ট টু এর ভিডিও নিয়ে। পার্ট ওয়ানে তো তোমরা দেখেইছো, বাপির 14 পুরুষের উদ্দেশ্যে জলদান করার কাজ সম্পূর্ণ হওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। এখান থেকেই পার্ট টু এর ভিডিওটা শুরু করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তারপর আগে থেকে পরিষ্কার করে রাখা মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছে মা। আর এখানে ইলিশ মাছ, কাতলা মাছ, একটা বড় সাইজের বাটা ও পমফ্রেট মাছ আছে। সব মাছগুলো মা একে একে ভেজে নেবে। আর এদিকে আমি সব সবজি কাটতে বসে পড়েছি, অনেক সবজি কাটা হয়ে গেছে। আর এখন আমি আলু ভাজার জন্য আলু কাটছি। তারপর রান্নাঘরে চলে এলাম, এসে দেখলাম মা একদিকের কড়াইয়ে করলা আর একদিকের কড়াইয়ে ইলিশ মাছ ভাজছে। কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে, বেগুন আর বাটা মাছও ভাজা হয়ে গেছে, আর পটলটায় নুন হলুদ মাখানো আছে, তারপরে ভেজে নেবে। এদিকে মা রান্নাটা করতে থাক, আর আমি ছাদে চলে যাই। আজকে গোটা ছাদটাতে সন্ধ্যেবেলা বাতি জ্বালাবো, তাই আগে থেকে বাতিগুলো ছাদে বসিয়ে আসি। আর সকল বন্ধুদের জানাই শুভ দীপাবলি ও কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। পার্ট ওয়ানে তো তোমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রিচুয়াল করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর পার্ট টু তে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি রিচুয়াল করবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের ছাদটা অনেকটাই বড়, তাই আমরা দুজন মিলেই বাতিগুলো বসিয়ে নিচ্ছি। যেখানে বাতি বসাচ্ছি সেখানে একটু সাবধানের সঙ্গেই বাতিগুলো বসাতে হচ্ছে, কারণ অটোমেটিকের জন্য ইলেকট্রিক তার আছে, যাতে মোমবাতির আগুন তারের মধ্যে না লাগে, তার জন্য সাবধানে কাজটা করতে হচ্ছে। দেখতে পাচ্ছ গোলাপি রঙের বাড়িটা জেঠুর বাড়ি, আর দাদাও উঠেছে ছাদে বাতি লাগাতে। তারপর আমি চলে এলাম নিচে ছাদে, নিচের ছাদেও বাতি বসিয়ে নিচ্ছি। আমার সব বাতি বসানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মায়েরও সব রান্না কমপ্লিট হয়েই এসেছে। আজকে রান্না হয়েছে পাঁচ রকমের ভাজা, কাতলা মাছের ঝাল, সর্ষে ইলিশ, মসুর ডাল, শাকের তরকারি, আর এদিকে এখনো ফুলকপি আলুর তরকারি, চাটনি আর পাঁপড়টা বাকি আছে বানাতে। ওদিকে মা রান্নাটা কমপ্লিট করতে থাক, আমি সন্ধ্যে দেখিয়ে একে একে ছাদের বাতিগুলো জ্বালিয়ে নেব। তোমরা তো দেখতেই পেলে আমরা দুজন মিলে সব বাতিগুলো জ্বালিয়ে নিলাম, আমাদের বাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের পুরো ছাদটা ঘুরিয়ে দেখাবো। অটোমেটিক জ্বালা অবস্থায় ছাদটা তো খুবই সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে অটোমেটিকগুলো বন্ধ করে শুধু বাতির আলোয় ছাদটা কেমন লাগছে সেটাও দেখাবো। কালী পুজো আর দীপাবলি এলে পুরো জায়গাটাই অন্যরকম হয়ে যায়, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের এখানে প্রত্যেকটা বাড়ির ছাদে বাতি জ্বলছে, আর চারিদিকটা কত সুন্দর লাগছে।
আলো নিভিয়ে গোটা ছাদটা দেখালাম, শুধু বাতির আলোতেও ছাদটা খুবই সুন্দর লাগছে। আর ওদিকে জেঠুর বাড়ির ছাদেও সব বাতি জ্বলে গেছে। তারপর এদিকে মা থালাতে সব খাবার সাজিয়ে নিচ্ছে। এবার আমরা বেরিয়ে পড়বো 14 পুরুষের উদ্দেশ্যে জলে ভাত দিতে। আমরা পুকুর পাড়ে চলে এসেছি। এবার দুটো বড় কলা পাতার মধ্যে সব খাবার গুলো ভালোভাবে সাজিয়ে একটা বাতি জ্বালিয়ে প্রণাম করে জলে ভাসিয়ে দেব। তোমরা দেখতেই পেলে কালী পুজোর দিনটা আমাদের কত ব্যস্ততার মধ্যে কেটে গেল। আমাদের সব রিচুয়াল কমপ্লিট। এবার কুশল ক্লাবে ঠাকুর আনতে যাবে। আর কি কি করব আমরা কালী পুজোর রাতে সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব তোমাদের সঙ্গে। টুয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।